فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون <applause> عليكم السلام ورحمة الله وبركاته جيبنا في نيبلتين যদি বাপ মার সাথে কোনো বেয়াদবি হয়ে যায় তাহলে তাদের পায়ে ধরে ক্ষমা চাওয়া যাবে কি না এবং বাবা মার পায়ে চুমু খাওয়া যাবে কি না এই ছিল আপনার জানার বিষয়ে অজ্ঞাউিল্লাহ তৌফিক বাবা মার হাত ধরে ক্ষমা প্রার্থনা করলেই তো হয়ে যায় ক্ষমা করে দেবে ইনশাল্লাহ আশা করি এতটুকু লাগবে না পা ধরার কথাটা আসলে আরব মুসলিমদের ভিতরে আমরা দেখি না তো বলা যেতে পারে এটা আজমি তরিকা মানে এতটুকু বিনয় হওয়া এই পর্যায়ের বিনয়তা দেখানো এটা সঠিক নাই সেই হিসাবে তো এটা উচিত না এক কথাই স্পষ্টভাবে হারাম বলছে না কিন্তু এটা নিষ্প্রয়োজন বরং হাতে হাত ধরে ক্ষমা প্রার্থনা করা যেতে পারে বা এমনি ক্ষমা চাইবে আর যেহেতু বাবা মাহারাম বাবা বড় ভাই ছোট ভাই ভাইয়ের গোষ্ঠী বা নান মাহারাম যারা যারা মাহারাম তো যাদের সাথে আজীবন বিবাহ হারাম তাদের নিকটে ক্ষমা প্রার্থনা চাইতে গেলে হাতে হাত মেলানো যেতে পারে সমস্যা নাই এমনকি বাবা মার কাঁধে কাঁধ রেখে ক্ষমা চাইতে পারে সমস্যা নাই বাবা মার কপালে চুমো দিয়ে ক্ষমা চাইতে পারে সমস্যা নাই হ্যাঁ কিন্তু পায়ে পড়ে ক্ষমা চাওয়ার এই সিস্টেমটা আমাদের বর্জন করা উচিত খুব সম্ভব এটা হিন্দুদের থেকে এসেছে তো এটা বর্জনীয় বর্জন করা উচিত বাকি তাহলে চুমো খাওয়া যাবে কিনা বাবা মাকে শ্রদ্ধা নিবেদন হিসেবে এটা থেকে বিরোধ থাকা ভালো তবে এটা হারাম পর্যায়ে পড়বে না অবশ্য শেখ সালে আহজান থেকে যতটুকু আমি জানি উনি বলেন যে উপর থেকে যদি কেউ নিচে নেমে চুমো করে তাহলে এটা চলবে না কারণ এই সময় তার মাথাটা ঝুঁকে যাবে যেটা বলা যেতে পারে এই মাথা ঝুঁকিয়ে প্রণাম করার বহিপ্রকাশ এটা নিষিদ্ধ হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল আয়ন হানি আহাদুকুম আয়ান হানি আহাদুনা। আমাদের কেউ কি তার ভাইয়ের জন্যে তাকে সম্মান হিসেবে মাথা নত করবে মানে মাথাটাকে ঝোকাবে সামান্য রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেছিলেন লা এটা করবে না সুতরাং মাথা ঝোকানো যাবে না আর এ উপর থেকে যখন নিচে নেমে এ কত যাবে পায়ে চমু যাবে তখন তার মাথাটা অটোমেটিকলি নেমে যায় অনেকটাই নেমে যাবে একেবারে মানে চলে গেল তো উনি উপর থেকে এভাবে নেমে নেমে নিচে পায়ে কদমে চুমন করা যাবে না তবে এমনি যদি বসা থাকা অবস্থায় যদি চুমন করে বা পাটা উপরে রাখা রয়েছে বা চারে বসে রয়েছে বাপ বা মা ও নিচে বসে আছে তো পায়ে চুমন দিতে পারে ভক্তি শ্রদ্ধাঞ্জলি হিসেবে তা সময় নাই মাঝে মাঝে দিতে পারে এমার মেয়ে দলিল হিসেবে বলা যেতে পারে যে স্পষ্ট কোনো দলিল নাই তবে নিষেধাজ্ঞা দলিল নাই আর যেটা বলা যায় এই সরাসরি দলিল ওই হাদিসটা কিন্তু দইফ সেটা হলো যে ইয়াহুদিরা যখন তাদের কিছু প্রশ্ন এসেছিল এবং তারা জানতো যে এই প্রশ্নগুলির উত্তর নবী আসল সারাদ কেউ দিতে পারবে না তো রসুল উল্লাহ আসলাম যখন তাদের প্রশ্নগুলির উত্তর দিয়েছিলেন সঠিকভাবে তখন তারা রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের হাতে এবং পায়ে চুম্বন করেছিল তো শেখ হাসান গিয়েছেন এবং আল্লাহ তিনি সারা বিশ্বের ভুবন জোড়া মহাদ্দেশ এবং হাদিস বিশ্বরও তিনি এটাকে জয়ী বলেছেন এই হাদিসের সনদকে তো যারা পক্ষে ওটাকে সহি হাসান বলা দিয়ে গিয়েছেন তারা কিন্তু দলিল হিসেবে গ্রহণ করেছেন যে ইহুদিরা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে চুম্বন করেছিল তার হাতে এবং পায়ে তো পায়ে চুম্বনের বিষয়ে ডাইরেক্ট একখানা দলিল পাওয়া যায় সেটার অবস্থা তো বুঝতে পারেন সোনার গ্রন্থের হাদিস হ্যাঁ আরেকটি বিষয় আমরা জানতে পারি যে ইমাম বখারি আলাই আলহে তার স্বনামধন্য সাগরের ছাত্র ইমাম মুসলিম একটি হাদিস বিষয়ে তিনি জানতে মানে গিয়েছিলেন ইমাম বখারি নিকটে এবং তিনি হরান পেরেশান হয়েছিলেন ওই হাদিসটার অবস্থা জানার বিষয়ে শেষে তার ওস্তাদ বখারির কাছে গিয়েছিলেন ইমাম বখারি অতি সহজে তাকে বলে দেন তখন অনেক খুশি হয়ে বলেছিলেন যে রিজলাইকা ইয়া ওস্তাজ আল হাদিস যে হে ওস্তাদদের ওস্তাদ আপনি আমাকে ছেড়ে দেন আপনার ওই দুই পায়ে আমি চুম্বন করব তো এটা ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ বেদায় সহ যে কোনো ওই জীবনীকার ইমাম বুখারির জীবনীতে এই কথাটা উল্লেখ করে থাকেন যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহ নিকটে যখন তিনি অতি সহজে উত্তর পেয়ে যান একটা হাদিস বিষয়ে তখন তিনি এটা বলেছিলেন যে আপনি আমাকে সুযোগ দিন আপনার দুই পায়ে আমি চুম্বন করব তো ইমাম বখারি রহমতুল্লাহ আলাইহের সাথে ইমাম মুসলিমের এই ভক্তির বহিঃপ্রকাশ এটাকে বলা যায় যে একটা মানে বিষয়টা যে মানে বৈধ পর্যায়ের এখান থেকে আমরা বুঝতে পারি কারণ দুজনে বড় বড় মহাদ্দেশ আর এক মহাদ্দেশ আর এক মহাদ্দেশকে সতর্ক শ্রদ্ধা জানাতে গিয়ে এটা করতে চেয়েছিলেন তাহলে হাল এর নিষেধাজ্ঞার স্পষ্ট কোনো দলিল নাই তবে শেখ সালে ফজান যে বলেছেন এটা আমাদের খেয়াল করতে হবে এবং এটা বলা যেতে পারে ব্যাখ্যামূলক কথা আর এটা বেশি করবে না অতিরঞ্জন করবে না কারণ ইসলাম যে কোনো অতিরঞ্জনকে খারাপ জানে অতএব পিতা মাতার ভক্তির জন্যে অন্যান্য বিষয় যথেষ্ট ইনশাল্লাহ আর এটা মাঝে মাঝে যদি কেউ করে কোনো সন্তান করতে পারে সমস্যা নাই কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ হাজবাবিল্লাহি তৌফিক ওসল আল্লাহ নবীন মোহাম্মদিহি আজমাইন